আমার তো অধিকার আছে। দ্বিতীয়ত হচ্ছে শুধু আমি নাগরিক তাও নয়, আমি বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর থেকে শিক্ষা সনদ লাভ করেছি, সেটা কিন্তু আপনার অহংকারের কোনো কিছু নয়, গর্বের কিছু নয়, সেটা আপনি করতে হবে যদি আপনি শিক্ষিত হতে চান, আপনার জীবনকে করতে চান, ঠিক কিনা? এটা নিয়ে আপনার অধিকার কাটানো কোনো কিছু নয়, সেটা আপনার একটা শিক্ষিত হইলেন সেটা অবশ্যই একটা জাতির জন্য ভালো, আপনার নিজের জন্য ভালো। কিন্তু দ্বিতীয়ত অধিকারটা হচ্ছে, একটা প্রথম অধিকার হচ্ছে যেহেতু বাংলাদেশে 10 থেকে 12 লক্ষ তার অধিক রোহিঙ্গারা আজকে বাংলাদেশে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, দা মাদার অফ হিউম্যানিটি যাকে বলা হয়েছিল, কৃষির উপাধিতে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, রোহিঙ্গাদেরকে শুধু আশ্রয় দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কি দেয় নাই, কি দেয় নাই, এটা কি আমাদের গর্বের নয়? আমরা গর্ব করি, আমরা গর্ব করি যখন বিদেশের সকল উন্নত রাষ্ট্রগুলো যখন মুখ ফিরিয়ে নিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাই কিন্তু তাদের দিকে হাত বাড়িয়ে দিল। ইচ্ছা করলে 100 বিজিবি দাঁড়াইলে এই নাফ নদী পার হয়ে কখনো একটা রোহিঙ্গা এখানে আসার সম্ভাবনা ছিল না, ঠিক আছে? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুধু এভাবে নাই, তারা যখন আসা শুরুই করে দিল তাদেরকে কিন্তু যত্ন সহকারে আনা হয়েছে, সেটা তো গর্ব করি আমরা। গর্ব করি কেন? একজন মানুষ আরেকজন মানুষের উপকারে আসতে পারে সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখে দিয়েছেন। সে কোন জাতি, মায়ানমার রোহিঙ্গা না কোন জাতি, সেটা আমাদের দেখে, সে একজন মানুষ, মানুষ হিসেবে মানুষের একটি কর্তব্য দায়িত্ব আছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন। আর যার কারণে উনি সারা বিশ্বের একে আলোড়ন সৃষ্টিকারী নাম হয়েছেন, কি নাম? শেখ হাসিনা। এই নামটা বাংলাদেশের নয় শুধু, সারা বিশ্বের যত রাষ্ট্রপ্রধান থাকুক বা যত বিশ্বের সাধারণ মানুষ আছে, আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামটা জানে না আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে, কারণ উনি এরকম ব্যতিক্রমধর্মী কাজ করেছেন। তো তারা যদি সব পাইতে পারে, আমরা তাদেরকে তুলনা দিচ্ছি না, তাদেরকে আরও সুযোগ দেওয়া হোক, তারা মানুষের মতো মানুষ হোক, তারা তাদের ন্যায্য অধিকার আবার ফিরে পাক, সেটা আমরা চাই। ঠিক আমরাই বাংলাদেশের নাগরিক, এই বঙ্গবন্ধুর সোনার বাংলার নাগরিক, আমরা একদিক দিয়ে আমরা নাগরিকত্ব অর্জন করেছি জন্মগতভাবে, ঠিক কিনা? দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের অধীনস্থ এই এনটিআরসির অধিদপ্তরের মাধ্যমে আমরা শুধু শিক্ষার সনদ নয় শিক্ষাগত সনদ লাভ করেছি, ঠিক? তাহলে আমাদের অধিকার কয়টা? দুটা না? মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি অধিকার সারা লোকদেরকে অধিকার দিতে পারে, অধিকার ব্যতীত লোকদেরকে যদি অধিকার দিতে পারে, তাহলে আপনি, আমি তো এই দেশের নাগরিক, তাহলে আমাদেরকে অধিকার দিবেন না দিবেন না? ধীরে বলেন, দিবেন কি দিবেন না? সময়ের অপেক্ষা মাত্র, সময়ের অপেক্ষা মাত্র, আমরা সেই সময়ের অপেক্ষায় 63 দিন যাবৎ আছি, ঠিক না? সেই সময়টা যদি আরো বেশি প্রয়োজন হয়, বেশি বলতে যতদিন প্রয়োজন হয় ততদিনই আমরা থাকবো, ঠিক না? তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের ঘোষণা আমরা শুনতে চাই, অবশ্যই আমরা একমাত্র এই মুহূর্তে, আমরা এই মুহূর্তে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কারো কাছ থেকে ঘোষণা শুনতে চাই না, ঠিক না? কিরকম ঘোষণা শুনতে চাই? সঠিক সুন্দর বিবেচনা করে শর্তহীন, কি শর্তহীন? শর্তহীন প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। আমরা শর্তহীন প্যানেল চাই না, শর্তযুক্ত চাই? আমরা শর্তহীন প্যানেল চাই, এক থেকে 16তম
পর্যন্ত যারা এখন পর্যন্ত বঞ্চিত আছেন, যারা চাকরি করতে ইচ্ছুক প্রত্যাশী, তাদেরকে বেশ ভিত্তিক প্যানেল করে সকলের চাকরি নিশ্চয়তা করার জন্য আমরা এই আন্দোলন প্রথম দিন থেকে এখন দিন এখন 63 দিন পর্যন্ত চলমান রয়েছে। আমাদের দাবি যেটা সেটাই থাকবে, সেখান থেকে কিন্তু আমরা কখনোই শেষ পাব না। আমরা অনার আমরা প্যানেল ভিত্তিক নিয়োগ চাই। কিসের ভিত্তিতে? বেশ ভিত্তিকে, বেশ ভিত্তিক যারা প্রথম নিবন্ধন দিয়েছেন তাদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, যারা দ্বিতীয় দিয়েছে তাদেরকে দিতে হবে, যারা পরবর্তীতে আছে তারা পরবর্তীতে অগ্রাধিকার নেবে। আমরা দেশ ভিত্তিক প্যানেল চাই, আর যেটা এই ক্ষেত্রে আমরা সকলেই ঐক্যবদ্ধ এবং সকলে অনর, ঠিক কিনা? যারা বলবে কথা বলবেন, প্যানেল অনেক ভাবে হতে পারে সেটা আমরা চাই না, আমরা শুধু একটাই চাই, দেশ ভিত্তিক প্যানেল চাই। একজন ধরেন।